ইন দ্য নেম অফ আল্লাহ যারা কোনোভাবেই বারোটি টেন্স একসাথে মুখস্থ রাখতে পারো না আমি আশা করি এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার পর আর কখনও তোমরা টেন্স ভুলবে না এজন্য আমি একটি মাত্র সেন্টেন্স দিয়ে সবগুলো টেন্স খুব সহজভাবে ব্যাখ্যা করব সো আসো প্রথমে আমরা জেনে নিই টেন্স কি বা টেন্স কাকে বলে টেন্স বলতে আমরা বুঝি দ্য টাইম অফ অ্যান অ্যাকশন টেন্স বলতে আমরা কি বুঝি দ্য টাইম অফ অ্যান অ্যাকশান বা বাংলায় যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি ক্রিয়ার সময়কে টেন্স বলে তাই তো তার মানে হচ্ছে আমরা সময়কেই মূলত টেন্স বলি এখন টেন্সকে বা সময়কে যদি আমরা তিনটি স্লটে ভাগ করি তাহলে আমরা কী দেখতে পাই দেখো আমরা এখন ভিডিওটি দেখছি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আমরা গতকাল কী করেছিলাম এটা হচ্ছে পাস টেন্স আমরা আগামীকাল কি করব। সেটা হচ্ছে ফিউচার টেন্স যে কোনো সময়কে আমরা তিনটি স্লটে সবসময় ভাগ করতে পারি বা আমাদের যে কোনো কাজ আমরা এই তিনটি সময়েই করে থাকি সো আমি প্রথমে টেন্সটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করব। প্রথমেই বলেছি আমি একটি সেন্টেন্স দিয়ে সবগুলো টেন্স ব্যাখ্যা করব সো প্রেজেন্টেন্সের যদি আমি উদাহরণ দিই আই ইট রাইস সো এখানে আইটা হচ্ছে কি সাবজেক্ট রাইসটা হচ্ছে কি অবজেক্ট আর ইটটা হচ্ছে কি ভার্ভ সো আমরা যদি পাঁচ টেন্সের যদি একটা এক্সাম্পল দিই এই একই সেন্টেন্স দিয়ে সো আমরা দেখতে পাই আই এট রাইস এখানেও সাবজেক্ট সেম অবজেক্ট সেম বাট এই ভার্ভটা হচ্ছে ভিন্ন অর্থাৎ পাঁচ টেন্সে এসে আমাদের যে ভার্ভটা ছিল ইট এটা কিন্তু পাস্ট ফর্মে হয়ে গেল এবার যদি আমরা ফিউচারে যাই তাহলে আমরা একই সেন্টেন্সটা লিখতে পারি আই শ্যাল ইট রাইস সো এখানে দেখি সাবজেক্ট সেম অবজেক্ট সেম অ্যান্ড ভার্ভ হচ্ছে ডিফারেন্ট এই ইট যে ভার্ভটা ছিল ভার্ভের বেস ফর্ম এটা এখানে ঠিক আছে সেম আছে বাট এখানে এর সাথে একটু অক্সিলারি ভার্ব যুক্ত হয়েছে সো এটা হলো এই যে ভার্বের ভিন্ন ভিন্ন রূপ এটা মূলত আমরা টেন্সে ব্যাখ্যা করি বা টেন্সে শিখি এবার আমরা ব্যাখ্যা করব প্রেজেন্ট টেন্স কত প্রকার এবং সেই প্রকারগুলোর অক্সিলারি ভার্ব গঠন অ্যান্ড ইউজেস এছাড়া আমরা শিখব ক্লাসিফিকেশনগুলো দিয়ে কিভাবে নেগেটিভ সেন্টেন্স কীভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স কীভাবে নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি সো আমি প্রথমে প্রেজেন্টেন্সের ক্লাসিফিকেশনটা দেখব সো প্রেজেন্টেন্সকে আমরা চার ভাগে ভাগ করতে পারি সো এক নাম্বার হচ্ছে সিম্পল প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি টেন্সটাকে আমি সংক্ষেপে লিখলাম দুই নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তিন নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চার নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবার এই যে চার প্রকার ক্লাসিফিকেশন তাদের এক্সাম্পলটা আমরা একটু দেখব প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্সের যদি একটা এক্সাম্পল দেখি আই ইট রাইস সো এখানে এটা সাবজেক্ট এটা অবজেক্ট সেম এটা হচ্ছে ওয়ার্ভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে আমরা আই অ্যাম ইটিং রাইস লিখতে পারি সো এখানেও সাবজেক্ট সেম অবজেক্ট সেম বাট ভার্ভের ক্ষেত্রে এখানে একটু ভিন্নতা আসছে ভার্ভের সাথে আইএনজি আসছে এবং একটা অক্সিলারি ভার্ভ বা হেল্পিং ভার্ভ যুক্ত হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি আমরা সেম উদাহরণটা দেই তাহলে আমাদের লিখতে হবে আই হ্যাভ ইটেন রাইস সো এখানেও আমাদের সাবজেক্ট সেম অবজেক্ট সেম ভার্ভটা ভিন্ন হচ্ছে অর্থাৎ ভার্ভটা ভার্ভের ভি থ্রি ফার্স্ট পার্টিসিপল হচ্ছে এবং অক্সিলারি ভার্ভ এখানে হ্যাভ আসছে এরপরে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা সেম সেন্টেন্সটা দিয়ে একটা এক্সাম্পল দিতে চাই তাহলে আমাদের লিখতে হবে আই হ্যাব বিন ইটিং রাইস সিনস মর্নিং সো এখানে যদি আমরা দেখি সাবজেক্ট সিম অবজেক্ট সিম এখানে আমাদের অতিরিক্ত আসছে হ্যাব বিন আর ভার্বের সাথে আইএনজি আর সিনস প্লাস মর্নিং আমরা প্রথমে শিখব সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন এবং সিম্পল প্রেজেনটেন্স দিয়ে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ ইন্টারগ্রেটিভ সেন্টেন্স গঠন করতে পারি তো প্রথমে আমরা সিম্পল প্রেজেন্টেন্সের স্ট্রাকচার দেখব প্রথমে কি থাকবে সাবজেক্ট দেন হচ্ছে ভার্ভ এর সাথে আমরা অনেক সময় এস অর ইএস যুক্ত করব প্লাস হলো অবজেক্ট অর এক্সটেনশন সুধারণটা আমরা যেটা দিয়েছি সেটাই আই ইট রাইস সো এটা সাবজেক্ট অবজেক্ট অ্যান্ড এটা হচ্ছে ভার্ভ এখন এস বাই ইএস আমরা কখন দেব যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে আমরা এস বাই ইএস যুক্ত করি তোমরা যদি সাবজেক্ট যদি হি দাও বা শি দাও বা কোনো নাউন দাও তাহলে তোমাদের ভার্ভের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে এরপরে সিম্পল প্রেজেন্টেন্সের আমরা নেগেটিভ বাক্য গঠন কিভাবে করতে পারি এর আগে সিম্পল প্রেজেন্টেন্সের যদি নেগেটিভ বা ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা গঠন করতে চাই তাহলে আমাদের অক্সিলারি ভার্বের প্রয়োজন এবং আমরা জানি সিম্পল টেন্সের অক্সিলারি ভার্ব হল ডু ডু অর ডাস এটা হচ্ছে অক্সিলারি ভার্ব সিম্পল টেন্সের তাহলে আমরা যদি নেগেটিভ সেন্টেন্স গঠন করতে চাই তাহলে কি করব সো নেগেটিভ সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের যে স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট প্লাস ডু বা ডাস প্লাস নট প্লাস ভার্ভ প্লাস হলো অবজেক্ট সো নেগেটিভ সেন্টেন্স গঠন করার জন্য আমাদের স্ট্রাকচারটা হবে এটা প্রথমে সাবজেক্ট প্লাস টু বা ডাস প্লাস নট প্লাস হচ্ছে ভার প্লাস অবজেক্ট সো আমরা যদি এক্সাম্পল দিই আই ডু নট ইট রাইস এখন ডাস কখন ব্যবহার করব সেম যদি আমরা সাবজেক্ট থার্ড পার্সন দিই তাহলে আমরা ডাজ নট ব্যবহার করবো সেই ক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে ইএস যুক্ত করার প্রয়োজন নেই যেহেতু আমি একটা সেন্টেন্স দিয়েই উদাহরণ দিচ্ছি সো আমি শুধু এই সেন্টেন্সটার কথাই বললাম বাকিগুলো বলে দিলাম তোমরা শিখে নেবে আচ্ছা সো আই ডু নট ইট রাইস এরপর যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করতে চাই তাহলে তাহলে স্ট্রাকচারটা কী হবে প্রথমে অকজিলারি ভার্ব যেটা ডু নট বা ডাজ নট সো ডু অর ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভ প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কোশ্চেন মার্কটা দিতে হবে সো আমরা যদি উদাহরণটা দেখি তাহলে আমরা লিখব ডু আই ইট রাইস সো এটা হলো আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ এরপরে আমরা যদি নেগেটিভ এবং ইন্টারগেটিভ একই সাথে গঠন করতে চাই তাহলে আমাদের কী করতে হবে সো এবার আমরা দেখব নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ স্ট্রাকচার আচ্ছা সো আমাদের স্ট্রাকচারটা হবে এরকম প্রথমে কী লিখব আমরা প্রথমে লিখবো টু অর ডাস প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মার্ক সো ভার্বের কিন্তু সবসময় বেস ফর্ম হবে যখন আমরা ইন্টারগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স গঠন করবো এখন আমরা যদি উদাহরণ দেখি তাহলে আমরা লিখব ডু আই নট ইট রাইস সো এটা হলো আমাদের নেগেটিভ এবং ইন্টারগেটিভ একই সাথে গঠিত হল সো প্রথমে অকজিলারি ভার্ভ তারপরে সাবজেক্ট তারপরে নট তারপরে ভার্ভ তারপরে হলো অবজেক্ট যদি তোমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলো নাম্বার দাও তাহলে ডাস বসবে সাবজেক্টের আগে এবং ভার্ভ ভার্ভের বেস ফর্ম হবে ভার্ভের সাথে কোনো এস বাই এস থাকবে না এছাড়াও যদি সাবজেক্ট নাউন হয় যেমন রহিম করিম বা কোনো ব্যক্তির নাম সেই ক্ষেত্রে নটটা সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে সো এই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মোটামুটি সকল স্ট্রাকচার তাহলে নেগেটিভ সেন্টেন্স গঠন করার সময় আমরা কি করলাম সাবজেক্ট দিলাম দেন হলো অক্সিলারি ভার্ব দিলাম দেন নট দিলাম সো এগুলো অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব দেন নট আমরা ইন্টারগেটিভ গঠন করার জন্য আমরা কি করলাম অক্সিলেরি ভার্বটা সাবজেক্টের আগে দিলাম নেগেটিভ এবং ইন্টারগেটিভ করার জন্য কী করলাম ভার্ব সাবজেক্টের আগে দিয়েছি এবং শেষে নোট অফ ইন্টারগেশন যুক্ত করেছি সো এই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার এবং সকল এক্সাম্পল এরপরে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সো এবার আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা এক্সাম্পল কী শিখেছি আমরা শিখেছিলাম আই এম ইটিং রাইস প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইস আর প্লাস ফার্ভ প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এটা হলো প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার সো আমাদের এই যে এম ইজ আর এটা হলো অকজিলারি ভার্ভ সো এটা একটু আমরা মনে রাখবো এটাই হচ্ছে আমাদের কাজ যে কোনো টেন্সের আমরা অক্সিলেরি ভার্ভটা মনে রাখব দেন এটার ভার্ভের কী চেঞ্জটা আসে সেটাই মনে রাখবো সো ভার্ভ হচ্ছে ভার্ভের সাথে আইএনজি কন্টিনিউস সবগুলো কন্টিনিউস টেন্সে ভার্ভের সাথে আইএনজি হয় সো আমাদের উদাহরণটা হয়ে গিয়েছে এবার যদি আমরা নেগেটিভ সেন্টেন্স গঠন করতে চাই তাহলে কী করব প্রথমে সাবজেক্ট লিখবো তারপরে অক্সিলারি ভার্ভ তারপরে নট তারপরে ভার্ভের সাথে আইএনজি তারপরে অবজেক্ট সো আই এম নট ইটিং রাইস তোমরা যদি সাবজেক্ট হি দাও তাহলে ইজ দিবা যদি সাবজেক্ট ইউ দাও তাহলে আর্ট দিবা আচ্ছা সো স্ট্রাকচারটা হলো এরকম সাবজেক্ট প্লাস অক্সিলাই ভার্ভ প্লাস নট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট জাস্ট আমাদের যে অকজিলাই ভার্ভটার এই যে প্রেজেন্ট টেন্সে শিখেছিলাম যে সাবজেক্টের পরে অক্সিলের ভার্ভ দিতে হয় সেই অক্সিল ভার্ব এটা এটাই স্ট্রাকচারটা সব সিম হ্যাঁ শুধু অক্সিলেরি ভার্বটা মনে রাখতে হবে এরপরে যদি ইন্টারগেটিভ করি এটা তাহলে স্ট্রাকচার কি হবে অক্সিলেরি ভার্বটা সাবজেক্টের আগে আসবে সো আমি এইভাবে লিখবো এম আই ইটিং রাইস সেটা জাস্ট অক্সিলি সাবজেক্টের আগে গেল বাকি স্ট্রাকচারটা সেম ওকে যদি আমরা নেগেটিভ এবং ইন্টারগেটিভ একসাথে গঠন করতে চাই তাহলে কী করবো নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ তাহলে কী হবে সাবজেক্টের আগে হবে অক্সিলেরিভার্ভ তারপরে হবে সাবজেক্ট তারপরে নট তারপরে ভার্ভের সাথে যা হওয়ার সেটাই হবে রাইস তারপরে হচ্ছে কোয়েশ্চেন মার্ক সো এখানেও আগের মতোই সেম প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো যে সাবজেক্টের আগে অক্সিল ভার্ব হবে দেন সাবজেক্টের পরে নট দেন ভার্ভের সাথে তো আমাদের মূল সেন্টেন্সের গঠনের স্ট্রাকচারই ছিল তারপরে হচ্ছে অবজেক্ট তো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মোটামুটি সব গঠন এরপরে হলো প্রেজেন্ট পারফেক্টেন্স সো এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্টেন্স সো প্রেজেন্ট পারফেক্টেন্সের এক্সাম্পল আমি কী দিয়েছিলাম আই হ্যাভ ইটেন রাইস সো এখানে আমরা যদি স্ট্রাকচারটা দেখি এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এটা হচ্ছে বার্ভের ভিথিরি এটা হলো অবজেক্ট সো এটা অক্সিলারি ভার্ভ বা হেল্পিং ভার্ভ সো আমাদের স্ট্রাকচার হচ্ছে এটা কি সো এটা আমরা স্ট্রাকচার দেখলাম সাবজেক্ট প্লাস কি হবে অক্সিলারি ভার্ভ কি আছে হ্যাভ অর হ্যাস সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ভ হলো হ্যাভ অথবা হ্যাস এখন প্রেজেন্ট পারফেক্টেন্স বলতে আমরা কী বুঝি আমি একটু ব্যাখ্যা করতে চাই প্রেজেন্ট পারফেক্টেন্স হলো যে কোনো একটি কাজ কিছু সময় আগে শুরু করেছিলাম এবং একটু আগে শেষ করেছি কিন্তু তার রেজাল্টটা এখনও বিদ্যমান আছে আমি যদি ইংলিশে বলি প্রেজেন্ট পারফেক্টেন্স এক্সপ্রেস অ্যান অ্যাকশান উইচ ইজ জাস্ট ফিনিশড বাট দ্য রেজাল্ট স্টিল এক্সিস্ট সো প্রেজেন্ট পারফেক্টেন্সকে আমরা রিসেন্ট পাস্ট অ্যাকশান হিসাবে ব্যাখ্যা করতে পারি রিসেন্ট পাস্ট অ্যাকশন মানে একটা অ্যাকশন এইমাত্র শেষ হয়েছে সো এটার এক্সাম্পল আমরা দেখলাম এখন হ্যাব বা হ্যাস কখন বসবে আমরা জানি সাবজেক্ট ফার্স্ট পারসন যদি হয় তাহলে হ্যাব এবং হ্যাজ হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় সো আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স গঠন করতে চাই তাহলে আমরা কি করব জাস্ট আগের মতোই প্রথমে সাবজেক্ট দেব তারপরে অক্সিলি ভার্ব দেব তারপরে নট দেবো তারপরে এটা স্ট্রাকচার যেহেতু ভি থিরি মানে ভার্বের পাস্ট পার্টিসিপুল সেটা দেব দেন অবজেক্ট দেব রাইস সো এটা কিন্তু আমাদের গঠন হয়ে গেল ইন্টারগেটিভ যদি গঠন করতে চাই তখন কি করব তখন জাস্ট হ্যাপটা সাবজেক্টের আগে আনব সো হ্যাব আই ব্লা 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 যদি নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ একসাথে গঠন করতে চাই তখন কি করবো তখন কি করবো অক্সিলেরি ভার বানব সাবজেক্টের আগে দেন সাবজেক্ট দেন নট দেন ভি থ্রি দেন অবজেক্ট দেন কোশ্চেন মার্ক সো এখানে কিন্তু একটা কোশ্চেন মার্ক হবে এখন যদি তোমরা যদি সাবজেক্ট আয়না দে হি বা শি বা কোনো নিয়ম দিতে চাও তখন কিন্তু হ্যাস ব্যবহার করবা সো এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল এরপরে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের এক্সাম্পল যেটা আমি দিয়েছিলাম সেটি হলো আই বিন ইটিং রাইস সিন্স মর্নিং সিন্স মর্নিং সো এখানে স্ট্রাকচার যদি আমি দেখি প্রথমে এটা হচ্ছে সাবজেক্ট এতটুকু হলো অক্সিলারি ভার্ভ এটা হলো ভার্ভ প্লাস আইনজি এটা হলো অবজেক্ট এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে আমরা কী ব্যবহার করি সিন্স ব্যবহার করি কেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স যদি আমরা ব্যাখ্যা করি সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স বলতে আমরা কী বুঝি আমরা বুঝি যে অতীতে একটি কাজ শুরু হয়ে এখন পর্যন্ত যদি চলমান থাকে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি যেমন আই বিন ইটিং রাইস সিন্স মর্নিং মানে হচ্ছে আমি সকাল থেকে ভাত খাইতেছি এখানে আমি কখন থেকে খাওয়া শুরু করেছিলাম সেটা বোঝানোর জন্য সিন্স বা ফর আমরা ইউজ করি সো সিন্স বা ফর আমরা কি করি ইউজ করি এখন কখন সিনস দিই কখন ফর দিই যদি আমরা নির্দিষ্ট টাইম বুঝাই তাহলে সিন্স দিই এবং যদি অনির্দিষ্ট বুঝাই তাহলে সেটা আমরা ফর দিই হ্যাঁ এবং দেন এটা হচ্ছে টাইম অফ এক্সপ্রেশন সো এটা হচ্ছে একটা এক্সটেনশন সো এটা হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার আচ্ছা সো এটার অক্সিলারি ভার্ভটা কি সেটা একটু আমরা দেখে নেব সো অক্সিলারি ভার্ভ হচ্ছে হ্যাভ বিন অর বিন তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যদি নেগেটিভ সেন্টেন্স আমরা গঠন করতে চাই তাহলে কি হবে সো প্রথমে আমরা কি দেব সাবজেক্ট দেব দেন হ্যাব অক্সিলারি ভার্ব দেন হচ্ছে নট দেন বিন দেন তারপরে সেম আচ্ছা তাহলে কি হলো আমরা প্রথমে সাবজেক্ট দিলাম দেন স্ট্রাকচারটা হবে হ্যাব অর হ্যাস প্লাস নট দেন বিন প্লাস দেন ভার্বের সাথে আইনজি দেন অবজেক্ট দেন সিনস অর ফর তাহলে স্ট্রাকচারটা বুঝলাম এরপরে যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করতে চাই তাহলে কি করব তাহলে জাস্ট এই হ্যাবটা সাবজেক্টের আগে আনব হ্যাব আই বিন ইটিং রাইস ব্লা ব্লা আচ্ছা সো নেগেটিভ ইন্টারগেটিভ গঠন করতে গেলে সেম সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো তাহলে এবার আমরা শিখব পাঁচ টেন্স কী বা পাঁচ টেন্স কাকে বলে এবং পাঁচ টেন্সের ক্লাসিফিকেশানগুলো কী কী পাঁচ টেন্সকে আমরা কতভাগে ভাগ করতে পারি পাঁচ টেন্সকেও আমরা চারভাগে ভাগ করব আমরা জানি এক নম্বর হচ্ছে সিম্পল পাস্ট টেন্স দুই নম্বর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তিন নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স চার নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবার আমরা প্রেজেন্টেন্সের মতোই সিম্পল পাস্ট বিস্তারিত শিখবো সো সিম্পল যদি উদাহরণ দিই তাহলে আমরা লিখতে পারি আই এট রাইস আচ্ছা যেহেতু আমরা বলেছিলাম যে একটি সেন্টেন্স দিয়েই সবগুলো টেন্স ব্যাখ্যা করব। সো সিম্পল পাস্ট টেন্সের উদাহরণ হচ্ছে আই এট রাইস সো এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম এটা হলো অবজেক্ট পাস্ট কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পলটা দেই তাহলে আমরা লিখতে পারি আই অস ইটিং রাইস সো ভিন্নতা কোথায় আসলো আমরা এগুলো দেখব আচ্ছা পাস্ট পারফেক্ট টেন্সে যদি আমরা সেম সেন্টেন্সটা দিয়ে এক্সাম্পল দিতে চাই তাহলে আমাদের লিখতে হবে আই হ্যাড ইটেন রাইস বিফোর ইউ কেম সো আমাদের এখানে অতিরিক্ত অনেক কিছুই অ্যাড করতে হয়েছে আমরা এগুলি এক্সপ্লেনেশন করে পরে দেখবো এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সো পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের এক্সাম্পলটা কী হয় আমি একটু লিখে দিচ্ছি আই হ্যাড বিন ইটিং রাইস বিফোর কেম সো এখানে ভিন্নতাগুলো আমরা পরবর্তীতে এক্সপ্লেন করে শিখবো সো আমরা প্রথমে সিম্পল পাস টেন্সের স্ট্রাকচারটা দেখবো আচ্ছা সিম্পল পাস টেন্স কাকে বলে এটা যদি আমরা বুঝতে চাই সো সিম্পল পাস টেন্স হলো অতীতকালে কোনো কাজ হইয়াছিল এরূপ বুঝালে সেটাকে আমরা কি বলবো সিম্পল পাস টেন্স বলবো আর সেটা স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফর্ম প্লাস অবজেক্ট সো এটাই তো আমরা লিখেছি সাবজেক্ট এটা ভার্ভের ফর্ম এটা প্লাস হচ্ছে এটা অবজেক্ট এরপরে সিম্পল পাস্টেন্সের যদি আমরা নেগেটিভ বা ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করতে চাই তাহলে আমাদের যেটা প্রথমেই প্রয়োজন হবে সেটা হচ্ছে অকজিলেরি ভার্ব সো সিম্পল পাসটেন্সের অক্সিলেরি ভার্ব কি একটি অক্সিলেরি ভার্ভ সেটি হলো ডিট সো সিম্পল পাসটেন্সের অক্সিলেরি ভার্ব হল ডিট এখন অকজিলেরি ভার্ব যদি পেয়ে যায় আমরা তাহলে খুব সহজেই সিম্পল পাস্টেন্সের নেগেটিভ ইন্টারগেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভ একসাথে সেন্টেন্স গঠন করতে পারবো সো নেগেটিভ গঠন করার জন্য আমাদের কি করতে হবে সাবজেক্টের পরে ডিড নট দিতে হবে সো আই ডিড নট ইট দিতে হবে এই ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হবে আই ডিড নট ইট রাইস ঠিক আছে প্রথমে সাবজেক্ট দেন ডিড নট দেন ভার্বের বেস ফর্ম বেস ফর্ম সো এখানে যেমন ভার্ভের পাস্ট ফর্ম ছিল যখন আমরা নেগেটিভ সেন্টেন্স গঠন করব তখন কিন্তু ভার্ভের বেস ফর্ম হবে দেন এটা হচ্ছে আমাদের অবজেক্ট এরপরে যদি আমরা ইন্টারগেটিভ করি তখন কি করব জাস্ট ডিডটা সাবজেক্টের আগে আনবো ডিড আই ইট রাইস সো এখানেও কিন্তু ভার্ভের বেস ফর্ম হবে প্লাস এখানে কোশ্চেন মার্ক হবে সো এটা গেল এবং নেগেটিভ ইন্টারগেটিভ যদি একই সাথে গঠন করতে চাই নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ তখন কী করবো তখন প্রথমে ডিড আই তারপরে নট তারপরে ইট তারপরে রাইস সো ডিড আই নট ইট রাইস কোশ্চেন মার্ক সো এটা সিম্পল পাস্ট টেন্সের আমরা সব কিছু শিখলাম নেগেটিভ ইন্টারগেটিভ এবং নেগেটিভ ইন্টারগেটিভ একই সাথে এরপরে যদি আমরা পাস্ট কন্টিনিউস টেন্স শিখি তাহলে পাস্ট কন্টিনিউস টেন্স কী হবে সো পাস্ট কন্টিনিউস টেন্সটা কী পাস্ট কন্টিনিউস টেন্স বলতে আমরা কী বুঝি যে কোনো একটা কাজ অতীতে কিছু সময় ধরে চলিতেছিল বা কিছু সময় ধরে সংগঠিত হচ্ছিল এরকম যদি বুঝাই তাহলে সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলি যেমন অ্যানঅ্যাকশান ওয়াজ গোয়িং অন গোয়িং অন ইন দ্য পাস্ট সো অ্যান অ্যাক্যাকশান ওয়াজ গোয়িং অন ইন দ্য পাস্ট এটা হলো যদি কোনো একটা কাজ পাস্টে গোয়িং অন ছিল চলতে ছিল এরকম যদি বোঝায় তাহলে সেটাকে আমরা কী বলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স সো আমাদের এক্সাম্পলটা আমরা দেখব কীভাবে লিখবো আই অস ইটিং রাইস সো এখানে আমরা জানি আই হচ্ছে সাবজেক্ট অজ হচ্ছে অক্সিলারি ভার্ভ অ্যান্ড ইটিং হচ্ছে ভার্ভ প্লাস হচ্ছে আইএনজি প্লাস হচ্ছে এটা অবজেক্ট সো আমাদের আমরা জানি সকল টেন্সে কী হয় ভার্ভের সাথে আইএনজি হয় এবং এর সাথে একটা অক্সিলারি ভার্ভ হয় সো আমাদের পাস্ট কন্টিনিউসটেন্সের স্ট্রাকচার যদি লিখি আমরা কী লিখব প্রথমে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ভ সো অক্সিলারি ভার্ভ প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউসটেন্সে কী হয় সেটা হলো অজ অর ওয়্যার সো পাস্ট কন্টিনিউসটেন্সের অক্সিলারি ভার্ভ হচ্ছে ওয়াজ অজ বা ওয়ার এবং ভার্ভের সাথে আইএনজি দেন অবজেক্ট এখন আমরা যদি পাস্ট কন্টিনিউস টেন্সে নেগেটিভ সেন্টেন্স গঠন করি তাহলে আগের মতোই সেম প্রথমে সাবজেক্ট দেবো তারপর অক্সিলারি ভার্ভ যেহেতু আমি আই লিখ আই সাবজেক্ট দিচ্ছি সেই কারণে ওয়াজ দেব আই ওয়াজ নট ইটিং রাইস সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় তাহলে অয়ার হবে বাকি থার্ড পার্সন বা ফার্স্ট পার্সনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ভ অজ হবে ওকে এরপর যদি ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করি কি হবে অস আই নট ইটিং রাইস এরপর যদি নেগেটিভ এবং ইন্টারগেটিভ একই সাথে গঠন গঠন করতে চাই তাহলে কি হবে অস প্লাস কি হবে অস আই নট ইটিং দাবলা বলা দেন কোয়েশ্চেনমার্ক সো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের সকল স্ট্রাকচার শেষ হলো এবং উদাহরণসহ সো এবার আমরা শিখব পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট নিয়ে আমি একটু বিস্তারিত তোমাদের বলতে চাই সো পাস্ট পারফেক্ট বলতে কী বুঝি আমরা আমরা যদি টাইমটাকে তিনটা স্লটে ভাগ করি এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টাইম এটা হচ্ছে আমাদের পাস্ট টাইম সো পাস টাইমের যদি কোনো একটা কাজ একটির পূর্বে আরেকটি যদি সংগঠিত হয়ে থাকে সো পাস টাইমের কোনো একটা কাজ একটা কাজ এর পূর্বে যদি আর একটা কাস সংগঠিত হয় বা একটা কাজের পরে যদি আরেকটা একটা কাজ সংগঠিত হয় তাহলে সেটাকে আমরা কী বলি পাস্ট পারফেক্ট যেমন আমি যদি এক্সাম্পল আমাদের সেই বিখ্যাত সেন্টেন্সটা দিয়া আই হ্যাড

আমরা জানি পারফেক্টেন্সে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিবল হয় এটা হচ্ছে আমাদের অবজেক্ট আর যেহেতু একটি অতীতকালে দুইটি কাজের ভিতরে একটি হয় সো এখানে আমরা একটির পূর্বে যদি হয় তাহলে বিফোর দেব আর যদি পরে হয় তাহলে আফটার দেব সো আফটার দিলে তখন কিন্তু আবার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে এই হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিবল এটা কিন্তু আফটারের পরে আসবে সো এটা হল আমাদের পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্ট যদি আমরা নেগেটিভ এবং ইন্টারগেটিভ গ সেন্টেন্স গঠন করতে চাই তাহলে সব আগের মতোই আগের মতো স্ট্রাকচার অনুযায়ী আমরা গঠন করবো সো এখন আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সো পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পলটা কী হয় এক্সাম্পলটা আই আই হ্যাডবিন ইটিং রাইস বিফোর ইউ কেম সো একটা সেন্টেন্স দিয়ে আমরা এক্সাম্পলটা দিলাম সো এখানে আমাদের দেখতে হবে যে আমরা অক্সিলারি ভার্ভটা কী ব্যবহার করেছি সো পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ভ হল হ্যাডবিন এবং কন্টিনিউস টেন্সে আমরা জানি ভার্ভের সাথে সর্বদা আইনজি হয় দিন এটা আমাদের অবজেক্ট আর যেহেতু অতীতে দুইটি কাজের ভিতর একটির পূর্বে আরেকটি বা একটির পরে আরেকটি সংগঠিত হয় সেই জন্য আমরা বিফোর দিই এবং লাস্টের এই অংশটা হচ্ছে আমরা কী দিই পাস্ট ফর্ম দিই মানে পাস্ট সিম্পল পাস্ট টেন্স সিম্পল পাস্ট টেন্স সো এই অংশটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি সো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের এক্সাম্পল সো স্ট্রাকচারও আমরা বুঝতে পারলাম স্ট্রাকচার কী করতে হয় আমাদের প্রথমে সাবজেক্ট দিতে হয় দেন হ্যাড হ্যাডবিন দিতে হয় অবজেক্ট সরি অক্সিলারি ভার্ভ দেন ভার্ভের সাথে ভার্ভ প্লাস আইএনজি দেন অবজেক্ট দেন এক্সটেনশন সো এটা হল পাস্ট পারফেক্ট কন্টিনিউসটেন্সের গঠন এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স দিয়ে যদি আমরা নেগেটিভ ইন্টারগেটিভ এবং নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করতে চাই তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের মতোই একইভাবে গঠন করবো সো এখন আমরা শিখব ফিউচার টেন্স কী কত প্রকার এবং সেই ফিউচার টেন্সের স্ট্রাকচারগুলো কী কী সো ফিউচার টেন্সকে আমরা কী করি চার ভাগে ভাগ করি সো ফিউচার টেন্স হচ্ছে সো ফিউচার টেন্স চার প্রকার একটা হচ্ছে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট আর একটা হচ্ছে ফিউচার কন্টিনিউস সো তিন নম্বর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স এবং চার নম্বর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সো সিম্পল ফিউচার টেন্স বলতে কী বুঝি এটা আমরা একটু বিস্তারিত শিখব সো প্রথমে হলো ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্স সিম্পল ফিউচার টেন্স যেমন আমরা যে উদাহরণটা দেবো সেটা হচ্ছে আই শ্যাল ইট রাইস সো ফিউচার টেন্স কাকে বলে এটা যদি আমরা একটু জানতে চাই সেটা হল অ্যান অ্যাকশান দ্যাট উইল হ্যাপেন ইন ফিউচার মানে হচ্ছে আমরা ভবিষ্যতে কোনো কাজ যদি করতে চাই সেটাকে আমরা ফিউচার টেন্স বলি যেমন আমি আগামীকাল স্কুলে যাব আমি আগামীকাল খেলবো আমি আগামীকাল এটা করবো সেটা করবো এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা কী বলি সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনেট টেন্স বলি সো এটা স্ট্রাকচার কী হচ্ছে প্রথমে সাবজেক্ট দেন অক্সিলারি ভার্ভ দেন ভার্ভের বেস ফর্ম দেন হল অবজেক্ট সিম্পল ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ভ কী কী আছে এটা যদি আমরা জানতে চাই তাহলে অক্সিলারি ভার্ভ হল শ্যাল অর উইল সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে শ্যাল এবং সেকেন্ড পারসন বা থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব দেন আমরা যদি সিম্পল ফিউচার টেন্সের নেগেটিভ সেন্টেন্স গঠন করতে চাই তাহলে আমরা কি করব আই শ্যাল নট ইট রাইস দেব সো সিম্পল ফিউচার টেন্সের নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অক্সলের ভার প্লাস নট প্লাস ভার প্লাস অবজেক্ট সো ইন্টারগেটিভ সেন্টেন্স যদি গঠন করতে চাই তাহলে কী করব এরপর হলো আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স সো ফিউচার কন্টিনিউস টেন্স কী হয় সো ফিউচার কন্টিনিউস টেন্সের যদি আমি এক্সাম্পল দিই তাহলে হচ্ছে আই শ্যাল বি ইটিং রাইস এটা সো আই শ্যাল বি ইটিং রাইস সো এটা হচ্ছে সাবজেক্ট সো স্ট্রাকচার যদি আমরা লিখি তাহলে তাহলে সাবজেক্ট দেন এতটুকু হলো অক্সিলারি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব দেন ভার্ভের সাথে অ্যাজ ইউজুয়াল কন্টিনিউস টেন্সে ভার্ভের সাথে কী হয় আইএনজি হয় ভার্ভ প্লাস আইএনজি প্লাস হলো অবজেক্ট সো এটা হলো ফিউচার কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব অক্সিলারি ভার্ভ প্লাস ভার্ভের সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট এখন সিম্পল ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমরা যদি নেগেটিভ বাক্য গঠন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে সাবজেক্ট প্লাস অক্সিডারি ফ্যাল তারপরে নট প্লাস বি আই শ্যাল নট বিটিং রাইস আই শ্যাল নট বি ইটিং রাইস এটা হবে যদি ইন্টারগ্রেটিভ করতে করতে চাই তাহলে শ্যাল সাবজেক্টের আগে আসবে ওকে এখন ফিউচার পারফেক্ট টেন্স সো ফিউচার পারফেক্ট টেন্স সো ফিউচার পারফেক্ট যদি এক্সাম্পল দেয় আমাদের সেই একটি সেন্টেন্স দিয়েই তাহলে হবে আই শ্যাল হ্যাব ইটেন রাইস আই শ্যাল হ্যাব ইটেন রাইস বিফোর ইউ উইল কাম হ্যাঁ মানে ফিউচার পারফেক্টেন্সির আমাদের স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট তারপরে অক্সিলারি ভার্ভ ফিউচার টেন্সে অক্সিল ভার্ব হল শ্যাল হ্যাপ বা উইল হ্যাপ দেন ভার্বের পাস্ট পার্টিসিপন দেন অবজেক্ট দেন বিফোর যেহেতু আমরা ভবিষ্যতে দুইটি কাজের ভিতরে একটির পূর্বে আরেকটি করব সেজন্য আমরা বিফোর দিই বা একটি কাজের পরে আর একটি কাজ করব এই কারণে আমরা আফটার দিতে পারি সো এই ক্ষেত্রে আমাদের প্রথম অংশের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাপ দেন ভারবের পাস্ট পার্টিসিপুল এবং দ্বিতীয় অংশর হলো সিম্পল ফিউচার টেন্স বা আমরা এটাকে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও দিতে পারি যেমন ইউ উইল কাম সো আমরা সবসময় চেষ্টা করব যেহেতু ফিউচার টেন্স আমরা এখানে এই অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স দেবো সো ফিউচার পারফেক্ট টেন্সের যদি নেগেটিভ সেন্টেন্স গঠন করতে চাই তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মই করবো ইন্টারগেটিভ সেন্টেন্স যদি গঠন করতে চাই তাহলে আমরা সেই একই নিয়মে করব। আচ্ছা এরপর হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সো ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্সের এক্সাম্পল হলো আই শেল হ্যাভ বিন শেল হ্যাভ বিন ইটিং রাইস রাইস বিফোর ইউ উইল কাম বিফোর ইউ উইল কাম সো এখানে স্ট্রাকচার যদি আমরা দেখি প্রথমে সাবজেক্ট দেন শ্যাল হ্যাভ দেন শ্যাল হ্যাভের সাথে বিন হ্যাঁ সো পারফেক্ট কন্টিনিস্টেন্সি আমরা জানি সবসময় কী বসে বিন বসে এবং ভার্ভের সাথে আইএনজি হয় সো এইখানেও সেম সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসবে সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে আমরা উইল হ্যাভ বিন দেবো দেন অ্যাজ ইউজুয়াল বার্বের সাথে আইএনজি দেন অবজেক্ট দেন বিফোর বা আফটার যদি একটির পূর্বে আর একটি হয় বা একটির পরে আরেকটি হয় তখন আমরা বিফোর বা আফটার দেবো যদি আফটার দিই তখন কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই অংশটা পরের অংশটা আগে যাবে এবং যে অংশটা পরে সংগঠিত হবে সেই অংশের সাথে শ্যাল হ্যাভবিন বসবে সো এই হলো আমাদের সবগুলো টেন্সের গঠন এবং বিস্তারিত সো এভাবে আমরা একটি সেন্টেন্সের মাধ্যমে টেন্সের বারোটি প্রকারভেদ খুব সহজে মনে রাখতে পারি এবং আমি আশা করি তোমরা যদি শুধু বারোটি টেন্সের প্রকারভেদের অক্সিলাই ভার্বগুলো মনে রাখো এবং স্ট্রাকচারটা একটু মনে রাখো তাহলে এই একটি সেন্টেন্সের মাধ্যমে তোমরা সবগুলো টেন্স সবসময় মনে রাখতে পারবে